ক্রমেই ঊর্ধ্বমুখী করোনার গাব। এবারে করোনা থাবা কল্যাণী হাসপাতালে, চিকিৎসক নার্স পড়ুয়া সহ আক্রান্ত প্রায় 30 জন। ক্রমেই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, এবারে করোনার থাবা হাসপাতালে, আক্রান্ত চিকিৎসক নার্স সহ ডাক্তারি পড়ুয়া, যার ফলে পরিষেবায় সাময়িক সমস্যা তৈরি হবার আশঙ্কা নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল হাসপাতালে। করোনার সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় শঙ্কিত গোটা দেশ। করোনাকে রুখতে রাজ্য জুড়ে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ, সাধারণকে সচেতন করতে প্রতিনিয়ত চলছে প্রচার। এই পরিস্থিতিতে কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজে বিভিন্ন চিকিৎসক, নার্স ও পড়ুয়াদের ভেতর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের করোনার পরীক্ষা করানো হয়। বুধবারের রিপোর্ট অনুযায়ী হাসপাতালের মোট 6 জন চিকিৎসক, 19 জন পড়ুয়া এবং 5 জন নার্সের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এ বিষয়ে কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালের সুপার অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, আরও অনেকের রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি, নতুন রিপোর্ট পেলে জানা যাবে আর নতুন করে কেউ সংক্রমিত হয়েছেন কিনা। আপাতত যাদের রিপোর্টে পজিটিভ এসেছে তাদের সরকারি আবাসনে রাখা হয়েছে, যাদের নিজেদের বাড়িতে পৃথকভাবে থাকার ব্যবস্থা রয়েছে তারা বাড়িতে চলে গেছেন। গোটা বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। স্টুডেন্টরা অনেকেও এফেক্টেড হয়েছে, তাতে 19 জন স্টুডেন্ট কাল পর্যন্ত পজিটিভ এসেছে, আবার কালকেও যে লিস্টটা গেছে মানে টেস্ট হয়েছে তার রিপোর্ট এখনো আসেনি। 19 জন স্টুডেন্ট আর 6 জন ডাক্তার এফেক্টেড হয়েছে, সিস্টার আমাদের 5 জন এফেক্টেড হয়েছে এখন পর্যন্ত, আর ডেলি টেস্ট হচ্ছে। হ্যাঁ, এখন পর্যন্ত সব মানে সিভিলিটিটা অত নেই, হোম কোয়ারেন্টাইনে মানে স্টুডেন্টদের আমরা ওই ভিসি বাংলোতে রাখা হয়েছে, আর কিছুদের বাড়িও চলে গেছে নিজের ইয়েতে, যারা বলেছে কি আমরা বাবা মা ওখানে থাকতে পারি ওদের বাবা মা এসে নিয়ে গেছে। আর আমাদের হসপিটালে যে আলাদা করে মানে জায়গা করা আছে ওখানে আমরা বলে সব রেডি করে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কল্যাণী।